বারবার হচ্ছে, বারবার আমরা আসছি এবং এই বারবার হওয়ার আগে থেকে আমরা বলছি, ঘন বসতিপূর্ণ এলাকা, পুরনো কলকাতা, পুরনো বাড়ি, পুরনো বসতি, পৃথিবীর কোথাও আন্ডারগ্রাউন্ড বসতি এলাকায় এই ধরনের বসতির মধ্য দিয়ে নিচে দিয়ে যায় না। একজন ব্যক্তি তার ব্যক্তি স্বার্থের জন্য, সংকীর্ণ স্বার্থের জন্য রাজ্য সরকারের হাত থেকে এই প্রজেক্টটাকে নিয়ে নেন রেল দপ্তরে। আবার যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি বললেন এটা রেল দপ্তর করবে না, এটা রাজ্য সরকারকে নিতে হবে। আজকে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প টোটালটা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প, তার জন্য বউবাজারের মানুষকে আজকে ভুগতে হচ্ছে, তার জন্য কলকাতা মানুষকে ভুগতে হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার বাড়তি খরচ হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আর মাঝে মধ্যে পুলিশকে নিয়ে এসে এখানে পাহারা দিতে হচ্ছে। এটা তো কাজ ছিল না, ইঞ্জিনিয়ার ঠিক করবে, মুখ্যমন্ত্রী তিনি তুলির টান দিয়ে চোখ দিতে পারেন দেবীকে, তিনি খড় জোগাড় করে প্রতিমা তৈরি করতে পারেন, তিনি কার্নিভাল করতে পারেন, তিনি মন্ত্রোচ্চারণ করতে পারেন, তিনি গান লিখতে পারেন, গান সুর দিতে পারেন, কিন্তু তিনি তো ইঞ্জিনিয়ার হতে পারেন না, তিনি তো ভূতত্ত্ববিদ হতে পারেন না, তিনি তো আরবান প্ল্যানার হতে পারেন না, তিনি তো ট্রান্সপোর্ট প্ল্যানার হতে পারেন না। আজকে সমস্ত দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর। এখানে সকলে মিলে, সমস্ত কটা রাজনৈতিক দল মিলে আমাদের একটা কমিটি করে তোলা উচিত এবং সেই কমিটি নিয়ে আমাদের মুভমেন্ট করা উচিত সর্বস্তরে, রেল মন্ত্রক থেকে মেট্রো, মেট্রো থেকে স্টেট গভর্নমেন্ট, সবার কাছে। এক্ষেত্রে রাজনীতির ছোটমার্গ যেন না থাকে, এটা আবেদন করব আমি প্রত্যেক রাজনীতি সচেতন মানুষের কাছে। এরা প্রত্যেকে আমার পাড়ার লোক, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয়। অতএব এখানে রাজনীতিটা যেন না থাকে। আমি একজন পাড়ার ছেলে হিসেবে এসেছি, নট অ্যাজ আ বিজেপি কাউন্সিলর। আমি পাশের ওয়ার্ডের বাসিন্দা, আমি পাশের ওয়ার্ডের পৌর প্রতিনিধি। এই ওয়ার্ডে আমার বন্ধু আছে, আমার আত্মীয়রা আছে, আমি তাদের পাশে এসেছি, বিশ্বরূপদার পাশে 100 ভাগ আছি। যে আমার মনে হচ্ছে যে মেট্রো রেলের কাজের যে গভীরতার সঙ্গে এটা বিবেচনা করা উচিত ছিল সেটার কোথাও খামতি থেকে যাচ্ছে। আরো গভীরে, আরো দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়ে আসা উচিত। রেল বোর্ডকে ব্যাপারে তৎপর হতে হবে। আমি আজকে রেল বোর্ডের চেয়ারম্যানকে কথা বলবো, দরকার হলে আমি রেল মন্ত্রীকেও ফোন করব। তার আগে আমি রেল এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলতে চাই যে এখানকার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ব্যাপারে এরা কোথায় রাখার ব্যবস্থা, এদের আসবাবপত্র কোথায় থাকবে। এবং আমি চাইছি যে একটা সময় নির্ধারিত কর্মসূচি, যাকে বলে টাইম বাউন্ডেড প্রোগ্রাম, যে আজকে আমি যদি এই ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও যাই তাহলে আমি কতদিনের মধ্যে আমার আবাসন, আমার থাকার ব্যবস্থা আমি ফিরে পাবো।